নাসিকের কতদিন আগে বা পরে সহবাস করলে বাচ্চা হয়? আর নাসিকের কতদিন আগে বা পরে সহবাস করলে বাচ্চা হয় না? মাসের কোন দিনগুলোতে সহবাস করলে বাচ্চা হয়? আর কোন দিনগুলোতে সহবাস করলে বাচ্চা হবে না? ভিডিওটি শুরু করার প্রথমে সত্যি একটি রিকোয়েস্ট, ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। পিরিয়ডের রক্তক্ষরণ শুরু হওয়ার দিন থেকে প্রথম 7 দিন ও শেষের 7 দিন সহবাসকালে গর্ভধারণের সম্ভাবনা কম থাকে, তাই এই সময়কে সহবাসের নিরাপদ সময় হিসাবে ধরা হয়। তবে এই শর্ত কেবল সেই সকল নারীদের ক্ষেত্রেই প্রযোজ্য যাদের পিরিয়ড নিয়মিত 28 দিন বা নিয়মিত 26 থেকে 31 দিন অন্তর অন্তর হয়। এদের ক্ষেত্রে রজস্রাব শুরু হওয়ার দিনকে প্রথম দিন ধরে গুনতে থাকলে মোটামুটি 12 থেকে 19তম দিনে ডিম্বাণু নির্গমন হয়। ডিম্বাণু ওভুলেশনের পর প্রায় 24 থেকে 48 ঘন্টা জীবিত থাকে এবং স্ত্রীর জননতন্ত্রে বীর্য স্খলনের পর শুক্রাণু 3 থেকে 5 দিন পর্যন্ত জীবিত থাকতে পারে। তাই পিরিয়ডের 7ম দিন থেকে 21তম দিন পর্যন্ত সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা বেশি। পিরিয়ডের বাকি দিনগুলো প্রথম থেকে 7ম দিন এবং 21তম দিন থেকে পুনরায় রজস্রাব শুরু হওয়ার দিন পর্যন্ত সহবাসের নিরাপদ সময় হিসেবে গণ্য করা হয়। মনে রাখবেন যে রক্তক্ষরণ শুরু হওয়ার দিনকে প্রথম দিন ধরেই কিন্তু উপরোক্ত হিসাব দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য যে পিরিয়ড কোন দিনে প্রকৃত নিরাপদ দিন নয়, উপরোক্ত নিরাপদ সময় সহবাস করলেও গর্ভধারণের স্বল্প হলেও কিছুটা সম্ভাবনা থেকেই যায়। কাজে অপর কোনো জন্ম নিয়ন্ত্রণের উপায় যেমন কন্ডম বা পিল ব্যবহার করাই শ্রেয়। কারণ যাদের পিরিয়ড অনিয়মিত বা 28 দিন থেকে অনেক কম তাদের ক্ষেত্রে কিন্তু উপরোক্ত হিসাব প্রযোজ্য নয়। তাই ক্যাজুয়াল সহবাস বা বিবাহ বহির্ভূত সহবাস করার সময় জন্ম নিয়ন্ত্রণ করার এই পদ্ধতির উপর কখনোই নির্ভর করা উচিত নয়। এই পদ্ধতি শুধুমাত্র সেই সকল দম্পতিদের ক্ষেত্রেই প্রযোজ্য যারা হয়তো এখনো বাচ্চা কনসেপ্ট করতে চান না, কিন্তু নিহত হয়ে গেলেও কোনো অসুবিধা নেই। পিরিয়ডের রক্তক্ষরণ শুরু হওয়ার দিন থেকে প্রথম 7 দিন ও শেষ 7 দিন সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা কম থাকে, তাই এই সময়কে সহবাসের নিরাপদ সময় হিসেবে ধরা হয়। তবে এই শর্ত কেবল সেই সকল নারীদের ক্ষেত্রে প্রযোজ্য যাদের পিরিয়ড নিয়মিত 28 দিন বা নিয়মিত 26 থেকে 31 দিন অন্তর অন্তর হয়। এদের ক্ষেত্রে রজস্রাব শুরু হওয়ার দিনকে প্রথম দিন ধরে গুনতে থাকলে মোটামুটি 12 থেকে 19তম দিনে ডিম্বাণু নির্গমন হয়। ডিম্বাণু ওভুলেশনের পর প্রায় 24 থেকে 48 ঘন্টা জীবিত থাকতে পারে এবং স্ত্রীর জননতন্ত্রে বীর্য স্খলনের পর শুক্রাণু 3 থেকে 5 দিন পর্যন্ত জীবিত থাকতে পারে। তাই পিরিয়ডের 7ম থেকে 21তম দিন পর্যন্ত সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। পিরিয়ডের বাকি দিনগুলো প্রথম থেকে 7ম দিন ও 21তম দিন থেকে পুনরায় রজস্রাব শুরু হওয়ার দিন পর্যন্ত সহবাসের নিরাপদ সময় হিসেবে গণ্য করা হয়। মনে রাখবেন যে রক্তক্ষরণ শুরু হওয়ার দিনকে প্রথম দিন ধরেই কিন্তু উপরোক্ত হিসাব দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য যে পিরিয়ডের কোন দিনই প্রকৃত নিরাপদ দিন নয়, উপরোক্ত নিরাপদ সময় সহবাস করলেও গর্ভধারণের স্বল্প হলেও কিছুটা সম্ভাবনা থেকেই যায়। কাজে অপর কোনো জন্ম নিয়ন্ত্রণের উপায় যেমন কন্ডম ও পিল ব্যবহার করাই উত্তম। কারণ যাদের পিরিয়ড অনিয়মিত বা 28 দিনের থেকে অনেক কম তাদের ক্ষেত্রে কিন্তু উপরোক্ত হিসাব প্রযোজ্য নয়। উপরোক্ত যৌন রোগের সম্ভাবনা সবসময় থাকে, তাই ক্যাজুয়াল সহবাস বা বিবাহ বহির্ভূত সহবাস করার সময় জন্ম নিয়ন্ত্রণ করার এই পদ্ধতির উপর কখনই নির্ভর করা উচিত নয়। এই পদ্ধতি শুধুমাত্র সেই সকল দম্পতির ক্ষেত্রেই প্রযোজ্য যারা হয়তো এখনো বাচ্চা কাচ্চা চান না, কিন্তু নেহাত হয়ে গেলে কোনো অসুবিধা নেই। আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।